বন্ধুরা, ঘরে কি পুরনো ছেঁড়া মশারি রয়েছে? ভুলেও কিন্তু তাহলে ফেলে দিও না, কারণ এই পুরনো ছেঁড়া মশারি কিন্তু আমাদের অনেক কাজেই ব্যবহার করা যায়। তো তারই একটা ছোট্ট টিপস থাকলো আজকের ভিডিওতে। আশা করি এছাড়াও যে কটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রত্যেকটা টিপসই কাজে লাগবে। নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমরা মহিলারা যে শুধু ঘর সংসার সামলাই সারাদিন আর রান্নাবান্না করি সেটা কিন্তু না, প্রয়োজনে আমাদের সব রকম কাজই করতে হয়, প্রয়োজনে পেরেকও লাগাতে হয়। তো যদি এমন কখনো হয় যে রান্নাঘরের যেসব জিনিসপত্রগুলো ঝোলানো রয়েছে পেরেকে, কোনো সময় একটা পেরেক খুলে পড়ে গেল, তখন কাকে ডাকবো আমরা? আর তখন যদি হাজবেন্ড বাড়িতে না থাকে তাহলে তো সেই কাজটা নিজেকেই করতে হবে। কিন্তু যেহেতু আমাদের সেরকমভাবে একটা অভ্যাস নেই এইসব কাজগুলো করার, কিন্তু প্রয়োজনে করতে হচ্ছে, তাই একটা ভয়ও কিন্তু লাগে যে পেরেকটা লাগাতে গিয়ে যদি হাতে লেগে যায়। তো সেই কারণে একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের রান্নাঘরে সারাশি তো রয়েছেই, আর এই সারাশির দ্বারাই কিন্তু আমরা কাজটা করে নিতে পারবো, হাতেও লাগবে না। তো দেখো, সারাশির মধ্যে আমি পেরেকটাকে এইভাবে আটকে দিলাম, আর এবার যদি হাতুড়ি দিয়ে আমরা পেরেকটাকে ঠুকি তাহলে কিন্তু হাতে লাগার কোনো রকম কোনো সম্ভাবনা নেই। তো দেখো, সারাশিটা কিন্তু আমি অনেক দূর থেকে ধরেছি, আর এবার যদি আমরা হাতুড়ি দিয়ে পেরেকটাকে দেয়ালের মধ্যে ঠুকে দিই তাহলে কিন্তু পেরেকটাও খুব সুন্দরভাবে দেয়ালে লেগে যাবে আর আমাদের হাতেও লাগবে না। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। প্রেশার কুকার তো আমরা প্রায় সবাই প্রত্যেক দিনই ব্যবহার করি, এতে রান্না করতেও যেমন সুবিধে হয় সেরকম গ্যাসও অনেকটা বেঁচে যায়। কিন্তু রান্নাবান্না করার পর আমরা প্রেশার কুকারটাকে মেঝে ঘষে রেখে দিই, ব্যাস এইটুকুই কিন্তু আমরা করি, এর থেকে বেশি কিছু আর দেখভাল প্রেশার কুকারের করি না। আর মাঝে মধ্যে প্রেশার কুকারের যে সমস্যাটা হয়, রান্না বসিয়ে দিয়ে হঠাৎ করেই দেখা যায় যে সিটিটা ঠিকঠাক মতো পড়ছে না বা মাঝে মধ্যে আটকে আটকে আসছে। তো এই সমস্যাটা হলে আমরা ভাবি হয়তো প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছে বা হয়তো আমরা অতটা কেয়ার করি না। তো এই সব কারণেই কিন্তু দেখবে অনেক সময় প্রেশার কুকার বাস্ট হয়, আর প্রেশার কুকার বাস্ট হওয়ার ঘটনা কিন্তু অনেক ক্ষেত্রেই শোনা যায়। তো আমাদের কিন্তু শুধু মেঝে ঘষে প্রেশার কুকার রেখে দিলেই হবে না, আমাদের এর ছোট ছোট প্রত্যেকটা দিকে খেয়াল রাখতে হবে। এই যে সিটিটা, এটাকেও কিন্তু খুব ভালোভাবে খুলে ভিতরটা পরিষ্কার করার দরকার। আর এটা পরিষ্কার করার জন্য দেখো আমি একটা সরু মতো জিনিস নিয়ে নিয়েছি, তো এরকমই জিনিস দিয়ে কিন্তু ভিতরটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো এরকম জিনিস যদি তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু সুতোও নিয়ে নিতে পারো বা সরু তার নিয়ে নিতে পারো। তো এইভাবে করে ভিতরে যদি খাবারের ছোট ছোট কোনো কণা আটকে থাকে সেই সব জমে গিয়েই কিন্তু এরকমভাবে সিটিটা পড়তে সমস্যা হয় আর তারপরেই বাস্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সবসময় শুধু মেঝে ঘষে রেখে দিলেই কিন্তু হবে না, এই ছোট ছোট দিকগুলোকেও খেয়াল রাখতে হবে যাতে এর ভিতরে কোনোরকমভাবে কোনো নোংরা জমে না থাকতে পারে। আর এই কাজটা কিন্তু সপ্তাহে একদিন অন্তত করে নেওয়া উচিত, তাহলে আমাদের প্রেশার কুকারও যেমন ঠিকঠাক থাকবে সেরকম কোনো দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। আমরা যখন লিকার চা খাই তখন চায়ে চিনি তো অবশ্যই দেই, তার সঙ্গে কিন্তু একটু আদাও দিয়ে দিই, তাহলে লিকার চায়ের টেস্টটা বেশ বেড়ে যায়। তো এখানে আমি না দেব চায়ে চিনি, না দেব আদা। জলটা একটু ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা চা পাতা, আর দিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে লিকারটা ভালোভাবে বেরিয়ে আসে। তো এখানে দেখো চায়ের লিকারটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি চায়ের মধ্যে মেশাবো কয়েকটা ট্যাবলেট। তো এই ওষুধটার কিন্তু ডেট পার হয়ে গেছে, তো এরকমই একটা ওষুধ নিয়ে আমি তিনটে ট্যাবলেট এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে চায়ের জলটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবার এখানে একটা গ্লাসের মধ্যে ছাঁকনি রেখে আমি পুরো চাটাকে ছেঁকে নেব। তো তোমরা হয়তো ভাবছো যে ডেট পার হয়ে যাওয়া ওষুধ চায়ের মধ্যে দিয়ে সেটা আবার কে খায়? তো এই চাটা কিন্তু আমরা খাবো না, এই চাটা দিয়ে একটা সমস্যার সমাধান হয়ে যাবে, যে সমস্যাটা আমাদের প্রতিদিনের সমস্যা। আমাদের রান্নাঘরে যতক্ষণ রান্নাবান্না করি আমাদের সিঙ্কে কিন্তু সব সময় কাজ থাকে, সবজি ধোয়া থেকে শুরু করে বাসন মাজার সমস্ত রকম। এই সিঙ্ক কিন্তু আমাদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। সকালবেলা যখন ঘুম থেকে উঠে আমরা রান্নাঘরে এসে সিঙ্কে
কলটা খুলি দেখবে কিন্তু পাইপ থেকে একটা বাজে দুর্গন্ধ আসতে থাকে। এছাড়াও সিঙ্কের পাইপে পোকামাকড়ের উপদ্রব সেটা তো হয়ই। তো এই সব সমস্যার সমাধান কিন্তু আমরা এই চা দিয়ে করে নিতে পারবো। তো এই চাটাকেই দেখো আমি পাইপের মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দিই। তো এই কাজটা কিন্তু করতে হবে রাতে বাসন ধোয়া হয়ে যাওয়ার পর আর না হলে দুপুরবেলার সমস্ত কাজ হয়ে যাওয়ার পর, দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। এর মধ্যে কিন্তু আর কোনো জল দেয়া যাবে না। এরপরে দেখবে পাইপ থেকে বাজে গন্ধ না এসে একটা সুন্দর গন্ধ আসছে চায়ে। তবে এখানে যে তোমাদের ফ্রেশ চা পাতা নিতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। প্রত্যেক দিন আমরা যে চা পাতাটা ব্যবহার করি সেগুলো জমিয়ে রেখেও কিন্তু তোমরা এই কাজটা করতে পারো। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। আমরা কিন্তু বেশিরভাগ রান্নাতেই রসুনের ব্যবহার করে থাকি, তবে সব রান্নাতে কিন্তু রসুনের পেস্ট ব্যবহার করা হয় না। কিছু কিছু রান্নাতে কিন্তু আবার রসুন একদম মিহি করে কুচিয়েও ব্যবহার করতে হয়। কিন্তু একদম মিহি করে কুচানোর সময় আমরা যদি ছুরি দিয়ে সেই কাজটা করার চেষ্টা করি দেখবে সেটা কিন্তু এত মিহি কুচি হয় না। তো তখন কিন্তু আমরা অনেক সময় গ্রেটারে গ্রেট করে নিই। কিন্তু দেশি রসুনগুলোর কোয়া এতটাই ছোট হয় যে সেগুলো না যায় হাতে ধরা আর না যায় গ্রেট করা। তো এইসব ঝামেলার থেকে একদম সহজ উপায়ে কিন্তু এই রসুনগুলোকে একদম সুন্দর করে কুচিয়ে নেওয়া যায়। তো তার জন্য যে কাজটা করতে হবে, রসুনের কোয়াগুলোকে দেখো একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগের মধ্যে আমি এইভাবে করে নিয়ে নিলাম। তারপর যে কোনো একটা ভারী জিনিস দিয়ে, আমি এখানে রুটিবেলার বেলন নিয়ে নিয়েছি, তো এটা দিয়েই আমি এই প্যাকেটের উপর থেকে খুব ভালো করে একটু পিটিয়ে নেব। তো এতে করে কিন্তু রসুনের কোয়াগুলো একদম থেতলো হয়ে যাবে, তারপরে মিহি করে কুচানোটা কিন্তু একদমই কোনো সমস্যা হবে না। তো অবশ্যই টিপসটা ফলো করো। আর যেহেতু এখানে প্লাস্টিকের ক্যারি ব্যাগটার উপর থেকে আমি পিটিয়েছি বেলনটা দিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু আর একটা উপকারও হবে যে বেলনেও কোনো রকম রসুনের গন্ধ হবে না বা এদিক ওদিক ছিটে কিন্তু চলেও যাবে না। তো আশা করি টিপসটা কাজে লাগবে। দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। মশার কামড়ের হাত থেকে বাঁচতে তো মশারি আমাদের সকলকেই টানাতে হয়, কিন্তু কিছুদিন ব্যবহার করার পর মশারি কিন্তু ছিঁড়ে ফেটে যায়। তো নতুন মশারি তো কিনতেই হবে, কিন্তু যে মশারিটা ছিঁড়ে গেছে সেটা ফেলে না দিয়ে কিন্তু আমরা এই দারুণ একটা জিনিস বানিয়ে নিতে পারবো। আর এই জিনিসটা বানিয়ে নিতে পারলে কিন্তু এটা আমরা প্রত্যেক দিনের কাজে ব্যবহারও করতে পারবো। প্রথমেই আমি কাঁচি দিয়ে মশারির থেকে একটা টুকরো বের করে নিলাম। আর টুকরোটার মাপটা কিন্তু আমি আন্দাজ মতোই করেছি, হয়তো দেড় হাত লম্বা দেড় হাত চওড়া এরকমই কিছু হবে। আর এবার এই টুকরোটাকে আমি লম্বা লম্বা করে ভাঁজ করে দিলাম পুরোটা। তারপরে কিন্তু মাথার দিক থেকে এরকম আবার পুরোটাই ভাঁজ করে নেব। আর তারপরে সুত সুতো দিয়ে আমি তিনটে পাশ ভালোভাবে সেলাই করে দেবো যেন কোনোভাবেও খুলে না যায়। তো এই জিনিসটা যেটা তৈরি করা হচ্ছে সেটা কিন্তু আমাদের প্রত্যেক দিন ভীষণ কাজে লাগবে। আর জিনিসটা কি তৈরি হচ্ছে সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। তো দেখো এটা আমার তৈরি করা হয়ে গেছে আর জিনিসটা কিন্তু ভীষণ সফট হয়েছে। তো আমরা যখন কাচের বাসন বা এই ধরনের বাসনগুলো মাজি, তখন যদি স্কচ ব্রাইট দিয়ে মাজি তাতে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাবে, তো বাসনগুলো খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি আমরা এই জিনিসটা দিয়ে কাচের বাসন বা এই ধরনের বাসনগুলো পরিষ্কার করি তাহলে কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে, আর এতে কোনো স্ক্র্যাচ পড়ারও সম্ভাবনা নেই, বাসনগুলোও ভালো থাকবে। আর যে জিনিসটা দিয়েই বাসন মাজো না কেন, খুব সামান্য একটু নিয়ে সামান্য একটু জল দিয়ে ডললেই কিন্তু দেখবে প্রচুর পরিমাণ ফেনা হয়ে যাবে। একদম ফেলে দেওয়া জিনিসটাকে কিন্তু আমরা এইভাবে প্রত্যেক দিন কাজে লাগাতে পারি। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।